লকডাউন ভেঙে বর্ধমান শহর এলাকায় বেশ কিছু সবজি বাজার মানুষের ভিড় জমে। সবজি বাজার সহ মাছ বাজারে সোশ্যাল ডিস্টেন্স না মেনেই একসাথে ভিড় করেন মানুষ। বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা বাজারে হাজির হয়ে বাজারের স্থান পরিবর্তন করলেন। রাস্তার উপরে যেসব বাজার নিয়ে বসে, যেমন বর্ণিরপুর বাজার, বাজে প্রতাপপুর, এরকম বেশ কিছু বড় বাজারগুলিকে রবিবার থেকে সরিয়ে ফেলে অন্য স্থানে বসানোর সিদ্ধান্ত নিল বর্ধমান জেলা প্রশাসন। বারবার করে জনসাধারণের কাছে প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হলেও তারা কোনো কথা শুনছে না। পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে বার বর্ধমানবাসীকে সতর্ক করা হচ্ছে, কে শোনে কার কথা। নিতান্তই প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে জমায়েত বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। জানেন, প্রায় 21 দিন ধরে আমাদের ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে, এবং যে লকডাউনের প্রধান যে কারণটা হচ্ছে যে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন বা প্রধানমন্ত্রী বলুন, সবাই বলছেন যে লকডাউন মেনে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে। কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের এই বাজেপ্রতাপপুর রোডটা একটা ব্যস্ততম এলাকা, যেখানে দুটো ব্যাংক আছে, এটিএম আছে, হ্যাঁ, অনেক বড় বড় মুদিখানার পাইকারি দোকান আছে এবং সবজি মার্কেট আছে, যার ফলে যখন সব একসঙ্গে খুলে যাচ্ছিলো আমরা দেখছিলাম যে এতটা ঘিঞ্জি পরিবেশ হয়ে যাচ্ছিলো যে এই করোনা ভাইরাসটা মানে জানি না কোথায় সংক্রমিত হচ্ছে, কিন্তু এরা ভয় থেকেই যাচ্ছিলো। তো সেই ওই পরিস্থিতি অনুযায়ী আমাকে বর্ধমান থানা সদর থানার বড়োবাবু পিন্টু সাহা মহাশয় আমাকে বলেন যে বাজারটা সরিয়ে নেওয়ার জন্য, এবং তিনি নিজে এসেও বড়বীজ চত্বরটা যেখানে নতুন করে বাজারটা বসেছে তিনি পরিদর্শন করেন, এবং সেখানে ঠিক হয় যে ওই শুধুমাত্র সবজি বাজারটা আমরা যদি তুলে যেখানে নিয়ে চলে আসতে পারি তাহলে অনেক জনসমাগম কাঁটা রোডে কেটে যাবে। তো তার পরিস্থিতি অনুযায়ী আজ থেকে পয়লা বৈশাখ থেকে আমরা অস্থায়ীভাবে 15 দিনের জন্য, মানে 15 দিনে যতদিন লকডাউন চলবে ততদিনের জন্য আমরা বাজারটাকে সরিয়ে নিয়েছি, যার ফলে সোশ্যাল ডিস্টেন্সটা মেনে চলে, যার ফলে কাঁটা রোডটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এবং ওখানেও আমরা দেখবেন যে অন্তত এক একটা দোকান থেকে আমরা 6-7 ফুট দূরত্বে দোকান বসিয়েছি, এবং দোকানের সামনেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আমাদের পয়েন্ট আউট করে দিয়েছিলেন যে মানুষ কীভাবে দাঁড়াবে সেই সিস্টেমটা ওখানে করা আছে। রাস্তা কাঁটোয়া রাস্তা ধারে যে বাজার সবজি বিপজ্জনক, এটা আপনি কী বলবেন? এটা তো একটা বিপজ্জনক ছিলই। আমাদের প্রশাসনের কাছে লকডাউনের আগে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আগে থেকেই আমাদের কাছে একটা দাবি ছিল যে এই বাজারটা সরিয়ে নেওয়ার জন্য। আমরা পুলিশের দরবারে, এসপি সাহেবের দরবারে, ডিএম সাহেবের দরবারে, পিডাব্লিউডির দরবারে বারংবার গেছি যে বাজারটা সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু হয়তো কোনো কারণবশত হয়ে ওঠেনি। কিন্তু আজকে পরিস্থিতির চাপে এটা হলো। আশা করছি যে প্রশাসন যদি রাস্তাটা ক্লিয়ার সারা জীবনের জন্য রাখতে চায় নিশ্চয়ই একটা বিকল্প অবস্থা ভাববে, যেমন আজকে ভাবা হলো। আপনার নাম? আমার নাম নুরুল আলম, আমি এই ওয়ার্ডের।